জুড়ি উপজেলার লাটিরিলা সড়কের নয়াবাজারে পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজটি শুক্রবার রাতে 10 চাকার বালিবোঝাই একটি ট্রাক এই ব্রিজটির উপরে আসলে সাথে সাথে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে রাত থেকে জুড়ি শহরের সাথে লাটিটিল্লা, জামকান্দি, গোয়ালবাড়ি, নয়াবাজার এলাকা যান চলাচল বন্ধ রয়েছে। এই ব্রিজটি গত 2018 সালের মার্চ মাসে অতিবৃষ্টির কারণে এই ব্রিজটি ভেঙে গিয়েছিল। পরে মেরামত করা হলে 9 মাসের মাথায় আবারও এই ব্রিজটি ভেঙে যায়। জুড়ি মৌলভীবাজার থেকে হাবিবুর রহমান খান, মিম টিভি, ইউএস।